আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। 300 ক্যাপাসিটি অটোমেটিক ইনকিউবেটর, শতভাগ অটোমেটিক, এর বিস্তারিত তুলে ধরব। এটা অর্ডার কি তো, এটা আজকে কুমিল্লায় পাঠাবো, এর বিস্তারিত তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের সাথে এই ঠিকানায়, মোবাইল নাম্বার অথবা ইউটিউব ফেসবুকেও যোগাযোগ করতে পারেন, অথবা রুবেল ইনকিউবেটর লিখে সার্চ দিলে আমাদের মেশিনের ভিডিওগুলো দেখতে পাবেন। এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি অল্প খরচে ফুল অটোমেটিক ইনকিউবেটর। এটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি হয়েছে, চতুর্দিক দিয়ে থাই অ্যাঙ্গেল দিয়ে কভার করা হয়েছে, সাইডগুলো অনেক মজবুত এবং দেখতে অনেক সুন্দর। এটা সবচেয়ে ছোট সাইজ, 300 ক্যাপাসিটি, 200 সেটার, 100 হেসার। এটা শতভাগ অটোমেটিক, এটার মূল্য হচ্ছে 12,500 টাকা। এটা অনেকেই আরও বেশি দামে বিক্রি করে, 15-16 হাজার টাকায় বিক্রি করে। এটা আমি একমাত্র কম দামে দেই, আমি নিজে তৈরি করি। এখানে আরও কাজ চলতেছে অনেকগুলো, এর কার্যক্রমটা দেখি। কন্ট্রোলার হিসাবে XM18 ডাবল সার্কিট অরিজিনালটা ব্যবহার হয়েছে, অনেক পরিচিতি কন্ট্রোলার, বিশ্বব্যাপী এগুলো ব্যবহার হয়। কার্যক্রমটা দেখি, এখানে এই যে প্লাগ দিব, এটা বিদ্যুতের লাইন দিলেই এটা অন হয়ে যাবে। এই টেম্পারেচার কম, এই জন্য সাউন্ডটা দিচ্ছে, সাউন্ডটা বন্ধ করা যায় এই যে ডাউন বাটনটা চাপ দিলে। এটা হচ্ছে বর্তমান, সরি, এটা হচ্ছে সেফ টেম্পারেচার, এটা হচ্ছে বর্তমান টেম্পারেচার। এখানে 37.7, এখানে 37.7 উঠলে ভিতরের সব কিছু বন্ধ হয়ে যাবে, আলো কিংবা তাপটা বন্ধ হয়ে যাবে ফ্যানগুলো। এটা হচ্ছে হিউমিডিটির জন্য সাইট হিউমিডিটি সেফ, এটা হচ্ছে বর্তমান। এই যে বাড়তেছে ভিতরে হিউমিডিটির যে বাষ্পটা তৈরি হচ্ছে, সেটার টাইমে সাইট লাগবে, যখন ডিমগুলো টার্নিং হবে। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন এই সাইট লাগবে, শেষে এটা বাড়াইতে হবে। ভিতরের অংশটা দেখি, এই যে ইমিউনিটির জন্য ইমিউনিটি ফায়ার ব্যবহার হচ্ছে। এই যে আর্দ্রতা কমে গেছে, দরজা খুলছে, এই যে এটা চলতেছে, এই যে ইমিউনিটি ফায়ারটা, এই যে পানিটাকে বাষ্প করতেছে। এখানে ডিমের যে বিষয়টা, এখানে হচ্ছে দুইটা সেল আছে, এই যে একটা সেল, দুইটা সেল, এগুলো বের করা যায়। এগুলো বের করে ডিম সাজাতে হবে মূলত, এগুলো বের করে ডিমগুলো সাজাবে। এই যে এক্সাম্পল, এই যে ডিম, ডিমের এই যে চিকন অংশ আর এটা হচ্ছে মোটা অংশ, এই যে চিকন অংশটা, চোকা অংশটা নিচের দিকে দেবো, এভাবে দিয়ে ডিমগুলো সাজায় এর মধ্যে বসায় দেবো। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন থাকবে এখানে, 18 দিন পরে এই যে হ্যাচারটিতে নামাবো। এখানে মুরগির ডিমের ক্ষেত্রে 150টার মতো হয়তো হ্যাজিং করতে পারবেন, কিন্তু আমাদের হিসাবে 100, এটা হচ্ছে হ্যাচারটি। ডিমগুলো এখানে বসানোর পরে আর কিছু করতে হবে না, যদি এই টেরেটা পিছনের দিকে থাকে, এখন সামনে আছে, তখন পিছনে থাকবে, হয় সামনে থাকবে, যে কোনো দুই দিকের একদিকে এটা হালানো থাকবে, তখন ম্যানুয়ালি এই বাটনটা, এটা আপ বাটন, এটা চাপ দিয়ে ধরলে এটা টার্নিং হচ্ছে। যখন ডিম ঢুকাবো কিংবা বের করবো, এরকম সোজা করে নেব, এরকম লেভেল করে নেব সুবিধা মতো। এই যে ছেড়ে দিলাম, এখানেই থাকবে এখন। এখন এই যে এটা বের করে তারপর ডিমগুলো সাজাবো। চিকন ডিমের ক্ষেত্রে যদি পড়ে যায়, এই জন্য এই যে তার দেওয়া আছে নিচে, একটা ট্রেতে দিচ্ছি, প্রয়োজন হলে আরও দিয়ে নেবেন। স্বাভাবিক ডিমগুলো পড়বে না, যেটা পড়তেছে না। এখানে এই যে হিউমিডিটি, এই যে এটাও দিয়ে দেওয়া হয় স্টিল বডি, এটা সহজ হিসাব, এটা লিমিট সুইচ ও
ওই পাশে একটা এই পাশে একটা এখানে টাচ হলে বন্ধ হয়ে যাবে এই যে আমি একবার টার্নিংটা ম্যানুয়ালি করে দেখাই মূলত 1.5 ঘন্টা পর টার্নিং হবে এই যে এখানে এখানে টাচ হলে মানে চাপ লাগলে বন্ধ হয়ে যাবে এটা হয় এদিকে থাকবে না ওইদিকে থাকবে একবার এদিকে আসবে আবার 1.5 ঘন্টা পর ওইদিকে যাবে এটাই হচ্ছে ইয়া আর আর্দ্রতার ইয়াটা এটা পানি কিন্তু বেশি দেওয়া যাবে না আমি এটা এক্সাম্পল একটা এই গোমে দিছি এখানে যে কোনো একটা পানির মগ গোসলের মগগুলো যে আমরা ব্যবহার করি ওগুলোতে দিবেন কিন্তু পানি দিয়ে এটা চেক করবেন যে এটা পানিটা বেশি যেন এর উপরে পানি না থাকে তাহলে কিন্তু এটার ধোয়াটা বেরোবে না এনে সীমিত সীমিত ইয়া থাকতে হবে এর উপরে সীমিত ইয়া থাকবে আর পানি শুকায় গেলে আগে কিন্তু শুকানোর আগে মাঝে মাঝে একটু করে পানি দিতে হবে এটা কমে যেতে পারে পানিটা তো ধোয়া হচ্ছে পানিটা কমে যেতে পারে তাছাড়া পানি এটা গরম হয় না পানিটা এমনি কমে যাবে পানি দিতে হবে এই হলো হেচার ট্রে এই তো আর এখানে বাল্ব দুইটা 100 ওয়াটে বাল্ব ব্যবহার করা হয়েছে এখানে টোটাল 250 ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে ফ্যান সহ বিদ্যুতের লাইন দিব ডিম বসাবো এখানে পানির প্রয়োজন হলে পানি দিব আর্দ্রতা এখন কম থাকে সেজন্য ওইটা ব্যবহার করতে হয় গরমের দিনে লাগে না আপনাদের কারো ইনকিউবেটর প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি অল্প খরচে ফুল অটোমেটিক ইনকিউবেটর এটা আমাদের নাম কোম্পানির আমাদের ফেসবুকেও এই নামে সার্চ দিলেও পেয়ে যাবেন অথবা ইউটিউবে রবির ইনকিউবেটর এই যে এভাবে লিখতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম